দেখো আমার চুল কেমনে আসলো, আর ওখান দেখো আমার চুল কেমন দেখছো। ওখান দিন নাই কিন্তু ওখানে লোকে বিকাল ব্লগ কতদিন পরে ব্লগ করো কেনে লাগে বল। কেমন কি তোমরা দেখতে পারো আমার চুলের কি তা হালত। আজকে তোমার দেখাইমো আমি কি স্টাইলিশ কেমনে দেখতে লাগে। কলেজ টাইমের মধ্যে আমি সবচেয়ে স্টাইলিশ হতাম জানো নি, চুল আমার চুলের লেগে মানুষ পাগলা আসলো পাগলা। দেখেন আজকে আমার চুল দেখো কিরকম, আজকে তোমরা দেখবা আমি আমার চুলের লেগে কিতা করি, কত টাকা খরচা করি কত না, আর কিতা হইতাম বল। যেমন কি দেখায় তোমরা চুলের উলের একদম হালত নাই, তো আমি দেখাইমো একদম সস্তার মধ্যে চুল কেমনে বানাইতে লাগে হিরোর মতন। দশ টাকা লাগে, দিতে লাগবো কত টাকা দেখবা, এনে কিরকম চুল কাটতে লাগে কিরকম না পুরো ডিটেলস দিব আমি, আর কিরকম চুল বানাইতে লাগে কিরকম না পুরো ভাইবা। নতুন ট্রেন্ড কী তখন 2022 মধ্যে কেমনি হেয়ার স্টাইল রাখতে পারো তোমরা, এটা ফেড উড় রাখো না এরকম, ও ওথান ফেড ওথান মাঝখানে চুল, এটার ট্রেন্ড শেষ। এটা আমি করতাম কলেজ টাইমের মধ্যে করতাম, ওখান আর করি না ওখান। নতুন ট্রেন্ড দিব না তোমরা কিরকম করতে হয় বুঝছো নি, বুঝছো নি বুঝছো নি, দেখতে থাকো বলো। এটা হেয়ার স্টাইলের নাম আমি নিজে জানি না, কেতা দেখছি খাটে লাইছি খালি মিলাইছি। হেয়ার নাম হলো গিয়া কুটু গুলাগঞ্জের হেয়ার ড্রেসার কুটু চন্দ্র কারাটেক। আর কথা কইবাই কত টাকা লাগে কত টাকা না হেয়া ইয়া কইব, ডিসকাউন্ট ডিসকাউন্ট দিব রে থোড়া বহুত। আইও হের কাছে ঠিক আছে কেমনে খাটলো ড্রেস টাইল হয়ে দেখো ঠিক আছে। যেমনি দেখতে পারো আমি চুল খাটে লিখছি এখন কর্ম সান সান করিয়া তোমরা দেখাই কিরকম চুল বানাইতে লাগে হেয়ার স্টাইল কেমন করতে লাগে দেখাবো। যেমনি কি তোমরা দেখতে পারো আমি চুল খাটতে গেছি আর এখন খালি 100 টাকার মধ্যে চুল খাটতে আইছি, আর 100 টাকার মধ্যে বাজেট রাখবো। 100 টাকার মধ্যে কেমনে একটা সস্তা ছেলে ঠিক আছে না, যে কলেজ স্টুডেন্ট বেশি এফোর্ড করতে পারে না কেমনে নিজের চুলরে বানাইতে পারে কলেজ যেত, দেখিতা লাগবো আমরা কাছে দুটো রকম চুলনি লাগবো। একটা ব্লো ড্রায়ার আনলিও তোমরা যেমন থেকে নিলে কোনো পরশের ভাঙ্গা আনলিও, এটা তো আমার কলেজ টাইমের থেকে আসলো, গরম হওয়া ঠান্ডা হওয়া সব কিছু আছে। আর তোমরা লাগবো কিতা টানটানা হেয়ার প্রোডাক্ট, হেয়ার প্রোডাক্ট লাগবো, মিঠা তেল, মিঠা তেল লাগবো, মিঠা তেল খেয়ে লাগে হো অত কিছু। কিন্তু তোমরা দামি দামি জিনিস লাগাইতে পারো মাথার মধ্যে কিন্তু তার সব বেকার, এক না এক টাইমের মধ্যে পুরো চুল খাই দিব। তে মিঠা তেল, মিঠা তেলের কিন্তু একটু গন্ধ থোড়া বাজে আছে কেতা করবাই, চুল যখন ভিজা থাকে দেখো আমার চুল ওখানে ভিজা, তো হালকা মিঠা তেল লইবা হাতের মধ্যে দেখো তোমরা দেখতে পারো দেখো মিঠা তেলের গন্ধ কেমনে যাইব এটাও কইব তোমরা, হালকা মিঠা তেল লই লইছো চুল ভিজা থাকুক প্রবলেম নাই। আর তেল তারে ধরো ইয়ে করিয়া ভিজাইয়া মাথা মাখিলি বাই মিঠা তেলের গন্ধ আইব, থোড়া টেনশন নিও না মিঠা তেলের গন্ধ যাইব গিয়া
আর অন্য কিছু তেল দিতে পারো, কিন্তু মিটার তেলের একটা শরীরের মধ্যে একটা বহুত একটা ইয়ে আছে, কেতা পারে পাওয়ার আছে, পাওয়ার মিটার তেলের। আর শরীরের একটা মজার টেক্সচারও দেয় মিটার তেলে। তেল তো দিলেইছো, দেওয়ার পরে খালি ব্লোডারটা লিও, ঠিক আছে? ব্লোডার লিও, হালকা ফার্স্টে ঠান্ডা হাওয়া আছে ঠোর ভাই, দিয়া বহর মার ভাই, মারিয়া বড় শিরোনি লই ভাই, বড় শিরোনি লইয়া। যদি তোমার কাছে রাউন্ড শিরোনি না থাকে তবুও হইব, রাউন্ড শিরোনি না থাকলে কোনো অসুবিধা নাই, প্রবলেম নাই, খালি ওরকম একটা নর্মাল শিরোনি হইলে হইব। আর ঠিক রাইট, যে ডাইরেকশনে শোল্ডার রাখতেছে ও ডাইরেকশনে শোল্ডার হিলাই ভাই, দেখিয়া শোল ওরকম যাবে সেট হইব। ভালো, তোমরা দেখতে পারো শুলের মধ্যে একটা শাইনিং আইছে, তা কিতা লেগে জানো নি, তা মিঠা তেলের লেগা একসা। এখন তোমরা ডিসাইড করো তোমরা কিতা লাগাই, তাই বড় বড় ওয়্যাক্স না মিঠা তেল, যা তোমরা গড়ের মধ্যে অ্যাভেলেবেল থাকে একদম ঠেলি বড়িয়া। এখন একটা আরেকটা কথা, মিঠা তেলে তোমরা চুলটা চুপকাই দিও, বুঝছো? চুপকাই আরও মানে থোড়া থোড়া খারাপ রাখতে পারে, ওটা লেগে টেকনিক খুঁজবো কিতা করবো ওটা লেগে, যদি চুল তোমরা ওরকম ইয়ে হয়ে যায় চুপকে যায় না নি। আর একটা ওরকম ফাতলা শিরোনি নিবে, এরকম ফাতলা শিরোনি নিয়ে দেখো অন তোমরা আমি আর একটা টেকনিক কই, ঠিক আছে? এটা টেকনিক ওইতে পারে লাগে কি শুলের লেগা খারাপ, কিন্তু এটা শুলের লেগে একদম খারাপ না, আমি ডেইলি করতাম কলেজ যাওয়ার সময়। আর সবে আমার জিগাইতো মানে সিক্রেট খিতা শুলের এরকম পফের, আজকে সবে জানি যাব কিতা আমার সিক্রেট, বুঝছো? কিতা আমার সিক্রেট আসলো দেখো, আমি কিতা করতাম আমি হাত নিতাম, ঠিক আছে? মানে আটটা জিনিস মানে হাত নিবাই, হাতের মধ্যে থোড়া জল লাগবে, হালকা ড্রপ জল, দেখো অথন এটা হালকা পানি আছে, পানিতে দুই ড্রপ নিবাই, অন্য দুই ড্রপ, দুই ড্রপ পানি হাতের একদম ভিজাই ভাই, ভিজাই পরে চুলটা অন্য ঘরে ধরবাই, ঠিক আছে? চুল দেখবাই একদম শুকাইছে নি, শুকাইয়ের পরে চুলটা অন্য ঘরে ধরবাই, আর হালকা হালকা মালিশ করবাই চুলটা, হালকা হালকা যেরকম হ্যান্ড মাসাজ করে ওরকম, বেশি রাফ করবে না, হালকা হালকা, একবার আগে দিকে ঘর পিছন দিকে, একবার আগে দিকে ঘর পিছন দিকে, একবার আগে দিকে ঘর পিছন দিকে, যেসব কি মে পাগল হো গিয়া, পাগলের মতন অন্য করে চুলরে হালকা 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 করে মিক্স করবাই, মিক্স 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 মিক্স, তোমার চুলরে মিক্স করতে 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 অত রাশ করে না, মানে আরামসে চুলরে মিক্স করবাই, ঠিক আছে? দেখো চুলের মধ্যে একটা টেক্সচার আইব, চুল পুরো মোটা হয়ে যাবো, গাড়া হয়ে যাবো মোট চুল, বুঝলি? হালকা হালকা মিক্স করবাই, যেদিকে লাগে চুল পাতলা আছে ওদিকে হালকা 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 আপনি মিক্স করবাই, আগে দিকে লাগে পাতলা আছে আগে দিকে আপনি করে মিক্স করবাই, বেশি চুলের লোকের রাব যায় না, টাকলু হয়ে যাবে। ওটা একটা টেকনিক হয়ে যাবে, যে ইউজ করতে চাও করো, যে ইউজ করতে না চাও করিও না। আগে দেখো আমার চুল কেমনে আসলো, আর ওখানে যে মাসাজ করার পরে ওখানে দেখো আমার চুলকে খাও, দেখছো চুলের মধ্যে পপটা দেখো, দেখো পপ দেখো চুলের মধ্যে, দেখছো চুলের মধ্যে পপ দেখছো, একটু আগে দেখছো না, না দেখতে হবে না, এটা ওরকম টেকনিক ব্রো, টেকনিক। যদি এটা ভালো লাগে এরকম টেকনিক তোমরা ট্রাই করো, চ্যানেলটার একটা লাইক আর সাবস্ক্রাইব তো করতে বনে বনে না নি, দেখো দেখছো দেখছো চুলের কেরকম পপ হয়েছে চুল। এখন যদি তুমি চুলটা আরও পাফ করতে চাও তো তুমি আরও আরও তুমি মাসাজ করতে পারো চুলরে, লেকিন আমার অথান পাফ ঠিক আছে, আমার চুলের লেগা অথান পাফ পারফেক্ট পারফেক্ট।
আগে মানে সুচ এবার বিজা চোলের মধ্যে হালকা তেল দিলে আর ওখান থেকে তো মিঠা তেলের গন্ধ গেছি ওকে এখানে কত মিঠা তেলের গন্ধ অত সময় থাকে না আর তোমার মাথার মধ্যে কেউ ঘরে শুনতোই না দূর থেকেই তোমার দেখবো যে দেখো আর যদি অত মিঠা গন্ধের মিঠা গন্ধর তেল দিয়ে যদি অত খারাপ লাগে তো স্যান্ড মারি দেবে মাথার হাতে শেষ তো এখন টাকা লাগলো চুল বানাইতে চুল হাতত লাগলো 100 টাকা এটা যে চুল বানাইলাম আমি এটা লেগে লাগলো খালি মিঠা তেল আর কিছু না ফিনিশ তো আজকে ব্লগটা অনেক এন্ড করি হোপ সো ইউ লাইক দিস ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে এটা করতে তোমরা জানো বাইরে আগে বাড়াও ঠিক আছে না আরও মজার মজার হেয়ার টিপস লই আমি তোমার আরও মজার মজার এটা ফার্স্টে অ্যাপ্লাই করো আর সেক্সি থাকো ব্রো